ভাই সব ভাই সব আগামী কাল উত্তরপাড়া গ্রামে এক বিশাল স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আপনাদের মাঝে স্বাস্থ্য প্রদান করবেন ডাক্তার আপেল উর্বে চিনির মেল। ডাক্তারের ঠিকানা আত্রিগুড়িয়ার মোর আস্তাস্ত বামে ঘর। গ্রামের নাম লাগি বদেন চাই নাকি ডাক্তার লদেন। ডাক্তারের মোবাইল নাম্বার 01710। উনার টেলিফোন নাম্বার 24 ঘন্টা টোল ফ্রি। ডাক্তার আমার ট্যারা ব্যাগি, ডাক্তার চাই শুধু ভালো ভালো রুগী। ভাই সব ভাই সব ভাই সব ভাই সব কোথায় সাপ? উনি তো বললেন সাপ সাপ সাপ। এমনি তো মোর জিউ পাতলা, আপনি তো আমাকে মিশে তো ভয় তো দেখালেন। আমি কি বাস্তব সাপের কথা বলেছি না প্রচারের সাপের কথা? আরে আমার তো দেখে মনে হচ্ছে আপনি তো একটা মূর্খ। চল পালাই কেন দেখে, তুই এত সাপের কি বুঝবি? তোমার মায়ের নাম কি? সামিয়া খা। তোমার বাপের নাম কি? সামিয়াল খা। তোমার নানার নাম কি? আমি আমি ডাকেন না করে তো কি বললি রে তুই? কামর হ্যাঁ স্যার। ওর কানে নিচে মার দুটো থাকতো কেন স্যার? আমি আবার কি বললাম? তুই আমার এই গলুর দাল বসছ না, তোর এই হসপিটালে কোনো চিকিৎসা হবো না। আমি আপনার কারবার থেকেই তো এই কথা বললাম। এই তুই আমার কি কারবার দেখলি রে? আমি তো এখানে চিকিৎসা করার জন্য এসেছি তাই না? হ্যাঁ। আপনি আমার টিটিং করার মধ্যে আপনি আমার 14 গোষ্ঠীর নাম জিজ্ঞেস করতেছেন, শুনে কি করবে? আরে বল কথাটা টিটি দেব না টেনমেন্ট হবে প্রায় হাজার। ওই সব বাদ দে, তো সমস্যা কি সেটা কর। রাত করে আমার জ্বর ভয়, এ কথা আমায় সবাই কয়। কাল বুঝি যাবো মরে, প্রতিদিন আমার অসুখ ধরে মারে। স্যার এই রোগের ওষুধ দেন আমাকে, আর আমাকে এই রোগ থেকে বাঁচান। এই রোগ থেকে বাঁচার একটা উপায়ই আছে, তাড়াতাড়ি বলেন স্যার, আমি নিজেকে বাঁচার জন্য সব কিছু করতে রাজি। ও তাই? হ্যাঁ স্যার। আজকে তুই এখান থেকে গিয়ে বাজারে যাবি, বাজারে যাইয়া এক প্যাকেট ডিম কিনবি। বিশের প্যাকেটটা বাড়িতে নিয়ে যায় ভাত খেয়ে ঘুমানোর আগে, খেয়ে ঘুমাবি, তাহলে দেখবি সকল প্রকার রোগ থেকে তুই রক্ষা পাবি। ও তাই? তাহলে আচ্ছা আমি আসি। জীবনে বসো বসো বসো, ডাক্তারের ভিজিট কে দেবে? কিসের ভিজিট? ওসব ভিজিট টিজিট আমি বুঝি না, আপনাকে কত টাকা দিতে হবে সে কথা বলো। দি 751 টাকা দি। আমার কাছে তো 1 টাকা আছে। দি 1টা টাহাই দি, 1 টাহাই আমার আছে স্যার। তাই এখন তুই আমার চেম্বার থেকে বার হ। এই অ্যাসিস্ট্যান্ট বাড়ি, ওরা রুগী ডাক্তার দাদি। স্যার আপনি তো আমার ঘন ঘন তাড়াতাড়ি করে অত দুটো নাম বললেন কেন? আসলে তোর নামটা কি নিজ দায়িত্বে কত তুমি না শুনি? আমার নাম অ্যাসিস্ট্যান্ট হালি। আপনি আমার কি আবলতাম নাম ধরে কোন? আমার তোর নাম যেটাই হোক পরের রুগী ডাক্তার আদারি। আচ্ছা স্যার 2 নম্বর ওইটাতে রুগী ট্যাবলেট দিলাম হাজির। ও নো এ তারা 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 আমার হুকুম না নিয়ে তুই বসিস কেন রে? কি রে ভিজিট আনছিস তুই? টুকু তো আবার আমার ভিজিট বুঝিস না রে, টাকা আনছিস তুই টাকা। ও স্যার আনছো ভাই, তাহলে বসে না তুই বসে। আচ্ছা আপনার নামটা কি শুনি দেখি। ওর নাম ট্যাবলেট এসলাম। তোর নামটা তো সেই রকম নাম রে, তা তোর সমস্যাটা কি বল? স্যার আমার সমস্যার কথা তো কোয়া যাবে না। হোক হোক বুদ্ধি খাটে কো না, মোর থেকে শাদি করে বাবু। হোক হোক পাম মুই দেখা হলে সে কি পাম কি হলো কো তাড়াতাড়ি? এতে আমার বিদ্যা বুকের মাথায় সেটা কুটকুট করে কামড়াই দিতে দেখার মতো মানে নাই। ইতে একা জানি আমি, একাই জানি দেখতে করতেছি না আমি, পানি দিতে আমার জ্ঞান রাখবে সেটা আমি জানি।
Kita amai tarah tu ni kita doktor nak kasih enten ni aja. Mungkin orang hati yang badan tak nak lembir marah tu. Mi putih din gumane rage nagmo koste de bedhe tadari gumabe tahole tu jokkha rok theke rokkha pabi yakhon deo mor 1000 taka